ভারতীয় রেল লকডাউনের পরের দিনই কি সমস্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল করাতে পারবে? আজ এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। কেন্দ্র সরকার জানিয়েছে, আপাতত লকডাউন সময়সীমা বৃদ্ধি করার কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত বদলাতে পারে, এমনই জানিয়েছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। এমনকি প্রধানমন্ত্রীও জানিয়েছে, লকডাউন আপাতত সময়সীমা বৃদ্ধি পাচ্ছে না, তবে যা নিয়ম তা লকডাউনের পরবর্তী সময়েও থাকবে। অর্থাৎ অযথা বা বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোনো, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে 14ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে কোনো প্যাসেঞ্জার ট্রেন চলাচল করছে না বা 14ই এপ্রিল পর্যন্ত করবে না, শুধুমাত্র মালগাড়ি ট্রেনগুলি চলাচল করছে। তবে আপনি 15ই এপ্রিলের জন্য বা তার পরে যাত্রার জন্য টিকিট বুকিং করতে পারবেন। তবে এখনই পুরোপুরি পরিষেবা চালু হবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মনে করা হচ্ছে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক হবে। গত 31শে মার্চ পর্যন্ত ভারতীয় রেল তার 20,000 কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে প্রস্তুত করেছে, যা 3,20,000 বেড পর্যন্ত থাকতে পারে। প্রাথমিকভাবে 5,000টি কোচ 80,000 বেড পর্যন্ত থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেশের রেলের বিভিন্ন জোনে কোচ মডিফাই করা হচ্ছে। এত পরিমাণ আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে যদি প্যাসেঞ্জার ট্রেন ব্যবহার করা হয়, তবে স্বাভাবিকভাবে পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবেই। তবে জুন মাস পর্যন্ত যাত্রা না করার উপদেশ দেওয়া হয়েছে। যদিও ভারতীয় রেল দেশবাসীর বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খাদ্য ঔষধের মতো বেসিক নিডের অভাব না হয় তার জন্য পার্সেল ট্রেন লকডাউনের সময় চালানো হচ্ছে। এমনকি অনেক স্পেশাল পার্সেল ট্রেন চালানো হচ্ছে বা হবে। এভাবে একদিকে পার্সেল ট্রেন চালিয়ে দেশবাসীর প্রাথমিক প্রয়োজনগুলি যোগান সরবরাহ করছে, তো অন্যদিকে চিকিৎসার জন্য ভারতীয় রেল ট্রেন কোচি হাসপাতাল বানিয়ে ফেলেছে। এর পাশাপাশি রেল মাস্ক এবং স্যানিটাইজারগুলির অভ্যন্তরীণ উৎপাদন করছে। তথ্য অনুসারে 2020 সালের 1 এপ্রিল পর্যন্ত ভারতীয় রেল মোট 2,87,704টি মাস্ক তৈরি করেছে এবং 25,806 লিটার স্যানিটাইজার উৎপাদন করেছে।